আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে তিনজন গ্রেফতার। করিমগঞ্জে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬। ইটনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র, বন্ধ পরমাণু অস্ত্র তৈরির কারখানা। ঢাকার শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন কলকাতার পরিচালক। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে শ্রীলঙ্কা দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব ১৪, সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার তিনজনের মধ্যে পাপ্পু কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের ছেলে, মোহামিন হাসান মামুন ওরফে আল মামুনগোয়া এলাকার হারুন ওর রশিদের ছেলে ও মোহাম্মদ মারজান শহরতলির বগারদিয়া এলাকার মোহাম্মদ মোমিনের ছেলে। গতকাল রাত ১০:৩০টার দিকে তাদেরকে শহরের ৩২ এলাকার জেলা সরণী মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে দোকানের সামনে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে মরিচখালী বাজারের সঞ্জিল মার্কেটের সামনের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাতেই চিকিৎসার জন্য করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ইটনা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ নাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। ভয়াবহ দাবানল গ্রাস করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যকে। প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়ার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে দাবানল গ্রাস করেছে প্রায় ১০,০০০ একর এলাকা। বিপদ এড়াতে বন্ধ রাখা হয়েছে পরমাণু অস্ত্র তৈরির কারখানাও। দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে পাশের অঙ্গরাজ্য ওকলাহোমাতেও। এবার বিনোদন পাড়ার খবর। বাংলাদেশের একসময় শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হানানকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় হতে যাচ্ছে সিনেমাটি। হান্নান নামের এই সিনেমাটি বানাবেন ভারতীয় পরিচালক শুভজিৎ রায় চক্রবর্তী। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বিপিএল নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা শুক্রবার ১ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দার নামবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসরের। তবে এরপর বিশ্রামের উপায় নেই ক্রিকেটারদের। বিপিএল এর পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে নামবে টাইগাররা। দর্শক, এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।